তো বন্ধুরা তোমরা একটা শর্ট চ্যানেল তৈরি করেছো আর শর্ট ভিডিও তৈরি করে সেই চ্যানেলে আপলোড করছো তো অন্যদের ভিডিওতে ভিউজ আসছে দেখছো কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ আসছে না তো কেন ভিউজ আসছে না এটার জন্য তোমরা টেনশানে পাগল হয়ে যাচ্ছ কি যে হচ্ছে আমার সাথে আমি তো ভালো ভালো ভিডিও তৈরি করছি ভালো ভালো শর্ট তৈরি করছি কিন্তু ভিডিওতে ভিউজ আসছে না ভিডিও ভাইরাল হচ্ছে না ভিডিও আপলোড দিলেই ওই পঞ্চাশ একশোর মধ্যেই থেকে যায় এর ওপরে আর যায় না তো যাই না বলেই কিন্তু তোমাদের মাথায় টেনশান কাজ করে কি তাহলে আমি শর্ট ক্রিয়েটার হতে পারবো না আমার শর্ট ভিডিও কি তাহলে ভাইরাল হবে না হ্যাঁ বন্ধুরা ভাইরাল হবে আজকে তোমাদেরকে আমি এমনভাবে দেখাবো এমন কিছু ট্রিক্স দেখাবো তার মাধ্যমে তোমাদের ভিডিওগুলো ভাইরাল হয়ে যাবে ঠিক আছে এক দিনের মধ্যে ভাইরাল হবে দু দিনের মধ্যে ভাইরাল হবে মানে এক থেকে দু দিনে তোমাদের ভিডিও কিন্তু ভাইরাল হয়ে যাবে যেমন বন্ধুরা তোমরা যখনই ইউটিউবটাকে ওপেন করো ওপেন করার পরে এই যে দেখতে পাচ্ছ দেখো এখানটাতে তোমাদের দেখাচ্ছে এই দেখো এই যে প্রথম যে পেজটা রয়েছে এই পেজের মধ্যেই কিন্তু এই দেখো প্রথমটা ওয়ান পয়েন্ট মিলিয়ন এটা দেখো থ্রি পয়েন্ট থ্রি মিলিয়ন তারপরে দেখো এখানটায় দুশো সতেরো কে ঠিক আছে দেখতে পাচ্ছ এই যে এত এত ভিউস দেখ দেখো তো কত কত ভিউস রয়েছে এখানে তো তোমাদের ভিডিও ওই একশো দেড়শোর মধ্যে কিন্তু থেমে থাকে আর এর থেকে বেশি হয় না কেন হয় না কোথাও মিস্টেক করো কি হ্যাঁ তোমরা প্রচুর মিস্টেক করো তো সেই মিস্টেকের কারণে কিন্তু ভিডিওতে ভিউজ আসে না তো আজকে যদি তোমরা সেগুলোকে শুধরে নিতে পারো তাহলে কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ আসতে বাধ্য তোমরা শর্ট চ্যানেল তৈরি করেছো তো শর্ট ভিডিও ভাইরাল করে সেখান থেকে প্রচুর প্রচুর টাকা ইনকাম করবে হ্যাঁ বন্ধুরা সেসবও করতে পারবে তো কিভাবে করবে সেই সবটা কিন্তু দেখাবো আজকের এই ভিডিওটার মধ্যে তোমরা যদি এই ভিডিওটাকে সম্পূর্ণ দেখো তাহলে এক থেকে দুই দিনের ভিতরে তোমাদের ভিডিওকে তোমরা ভাইরাল করে ফেলতে পারবে প্রচুর প্রচুর ভিউজ আসবে লাখে ভিউজ চলে আসবে আর মিলিয়নেও চলে যেতে পারে এই যে আমি তোমাদেরকে প্রথমে দেখালাম এরকমও কিন্তু চলে যেতে পারে তো কি করতে হবে তোমাদেরকে সেটাই কিন্তু বলে দেবো আজকের এই ভিডিওটার মধ্যে তো বন্ধুরা চলো ভিডিওতে যাচ্ছি তো তার আগে বন্ধুরা চ্যানেলে যদি নতুন থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর পাশের বেলবটনতে ক্লিক করে দাও আর ভিডিওতে লাইক করতে কিন্তু ভুলবে না লাইক করলে মোটিভেট হই ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে তো বন্ধুরা আমি এই ভিডিওটা শুরু করার আগে দুটো কথা বলতে চাই যে আমি একটা হিন্দি ইউটিউব চ্যানেল তৈরি করেছি এই ইউটিউবার হও অফিসিয়াল নামে ঠিক আছে কেননা যে এই চ্যানেলে অনেক হিন্দি অডিয়েন্স রয়েছে যারা ভালো বাংলা বোঝে না ঠিক আছে হিন্দিতে দেখতে বেশি পছন্দ করে তো সেই জন্যই একটা হিন্দি চ্যানেল তৈরি করেছি তোমরা প্লিজ আমার ওই চ্যানেলটাকে সাপোর্ট করো ঠিক আছে ইউটিউবার হও অফিসিয়াল চ্যানেলটার নাম ওকে নতুন তৈরি করেছি তো তোমরা একটু আমাকে সাপোর্ট করে দিও ওকে তো এটাতেও ভিডিও আসবে ওটাতেও ভিডিও আসবে ওকে তো বন্ধুরা তোমরা শর্ট চ্যানেল তৈরি করেছো কিন্তু ভিডিও ভাইরাল করতে পারছো না তো কি করলে ভাইরাল হবে সেটা চলো তোমাদেরকে একটু দেখাই তো সেই জন্য তোমাদের কি করতে হবে সেই জন্য তোমাদেরকে ভিডিওটা সঠিকভাবে আপলোড দিতে হবে সেটা কেমনভাবে দেবে দেখাচ্ছি দেখো এই জন্য তোমরা কি করবে এই জন্য তোমরা চলে যাবে এই ইউটিউব অ্যাপ্লিকেশনের মধ্যে ইউটিউব অ্যাপ্লিকেশনের মধ্যে যাওয়ার পরে তোমরা এখানটায় দেখতে পাচ্ছ প্লাস আইকন ওকে তো প্লাস আইকনের মধ্যে তোমরা ক্লিক করে দেবে করে দিলে প্লাস আইকনের মধ্যে ক্লিক করার পরে দেখো এখানটায় রয়েছে আপলোড ভিডিও আর ক্রিয়েট শট তোমরা অনেকেই কিন্তু এই আপলোড ভিডিওর মধ্যে ক্লিক করে কিন্তু ভিডিওকে আপলোড দাও তো সেখানে থেকে ভিডিওকে আপলোড দেবে না তো আপলোড করতে গেলে যদি তোমরা আগে ভিডিও তৈরি করে থেকে থাকো সব কিছু কমপ্লিট করে থেকে থাকো তবুও তোমরা এই ক্রিয়েট শট যেটা রয়েছে এখান থেকে ভিডিও আপলোড দেবে তো সেই জন্য তোমরা সরাসরি চলে যাবে ক্রিয়েট শর্টের মধ্যে এবার যাওয়ার পরে দেখো এরকম একটা ইন্টারফেস কিন্তু তোমাদের সামনে চলে আসে তো আসার পরে তোমরা এখানটায় ক্লিক করবে ক্লিক করার পরে দেখো কত ভিডিও আমার এখানে দেখতে পাচ্ছ তোমরা ওকে প্রচুর ভিডিও রয়েছে এবার ধরে নাও আমার এই একটা ভিডিও ওকে তোমার এই ভিডিওটাকে এখানে নিয়ে নিলাম তো দেখো ভিডিওটাকে আমি নিয়ে নিলাম তো এবার তোমরা কী করবে এই ভিডিওটাকে তোমরা নিয়ে নেবে নিয়ে নেওয়ার পরে তোমরা ডানে ক্লিক করবে ওকে তোমাদের ভিডিওটার লেন্থ যাই হোক না কেন মানে শর্ট ভিডিও যেটা এক পনেরো সেকেন্ড পর্যন্ত এক হচ্ছে আবার ষাট সেকেন্ড পর্যন্ত রয়েছে তো এবার তোমরা কি করবে টিকের মধ্যে ক্লিক করে দেবে তো টিকের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আসার পরে তোমরা চাইলে এখান থেকে সাউন্ড অ্যাড করতে পারো টেক্সট অ্যাড করতে পারো টাইম অ্যাড করতে পারো ফিল্টার অ্যাড করতে পারো যা ইচ্ছা করে নেবে তো করার পরে তোমরা কি করবে করার পরে তোমরা এই যে নেক্সট রয়েছে এই নেক্সটে ক্লিক করে দেবে এই নেক্সটের মধ্যে তো করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা এখানটায় আসছে তোমার মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওর জন্য কী আসছে ভিডিওর জন্য এখানটায় আসছে তোমাদের ভিডিও টাইটেল লিখতে হবে ওকে আর টাইটেল লেখার আগে তোমরা একটা কাজ করে নেবে এখানটায় দেখো তোমাদের ভিডিওর সঠিক একটা থামনেল সেট করতে হবে সেটা সেটা কেমনভাবে সেটা দেখো এই যে দেখো একটা পেন্সিল আইকন দেখতে পাচ্ছ এখানে এই পেন্সিল আইকন এখানে তোমরা ক্লিক করে দেবে করে দেওয়ার পরে তোমার ভিডিওর যেটা বেস্ট পার্ট তোমার এখানে কিন্তু বেস্ট পার্ট কিছুই নেই সেম টু সেম রয়েছে কারণ আমি কিন্তু ভিডিওটা একেবারে যে মানে বিরাট ভিডিও তৈরি করেছি তা কিন্তু নয় আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য কিন্তু এটা তৈরি করেছি এখানে বেস্ট পার্ট নেই ধরে নাও একটা বেস্ট পার্ট তো সেটা এইভাবে সরিয়ে দিয়ে গিয়ে একটা পার্ট নিয়ে নেবে ডান করে দেবে ওকে এবার তারপরে বন্ধুরা তোমরা কী করবে এখানটা আসছে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওর টাইটেল দেওয়ার জন্য ওকে তো এই টাইটেলটা তোমরা তোমাদের ভিডিও রিলেটেড যে টাইটেল ভিডিওর যে টাইটেলটা হবে সেটা খুব বড় দেবে না শর্টকাট দেবে টাইটেল তো যেমন ধরে নাও আমি দিচ্ছি এখানটাতে ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল ধরে নাও একটা সামথিং একটা টাইটেল ওকে তো এখানটায় তোমরা দিলে হাউ টু সি আর ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল দিলে তো দেওয়ার পরে তোমরা কি করবে একটা ইমোজি দেবে এখানে ওকে এখানটা একটা ইমোজি দিয়ে দেবে ধরো এই ইমোজি দিলে ওকে দেওয়ার পরে বন্ধু তোমরা কি করবে জানো এখানটা একটা ডান্ডা দেবে ডান্ডা দিয়ে এবার তোমরা এটাকেই আবার তোমাদের ভাষায় দিয়ে দেবে এই ভিডিওটা যেই ভাষায় তৈরি হয়েছে যেমন এই ভিডিওটা কিন্তু বাংলায় ওকে তো বাংলায় সেটা দিয়ে দেবে যেমন চ্যানেল তৈরি করবেন কিভাবে তো দিয়ে দিই আমি চ্যানেল তৈরি করবেন কিভাবে তো দিয়ে দিলে তো দিয়ে দেওয়ার পরে এখানেও কিন্তু কয়েকটা ইমোজি দিয়ে দেবে এই যে দেখো ধরো এটা দিয়ে দিলাম ওকে সামথিং তোমাদের দেখানোর জন্য করছি এটা দিয়ে দিলাম তো এখানটায় কিন্তু অনেকে আবার হ্যাশট্যাগ দেয় তো তোমাদের হ্যাশট্যাগ দেওয়ার দরকার নেই আমি বলছি তোমাদেরকে হ্যাশট্যাগ দেওয়ার একদম প্রয়োজন নেই তো দেখো অনেকে এখানটায় হ্যাশট্যাগ দেয় তো হ্যাশট্যাগটা কেমন হয় দেখো যেমন শর্টস তো এস এইচ ও দেখো এই যে শর্টস ওকে এই দেখো এই যে শর্টস এই হ্যাশট্যাগটা দিলে বত্রিশ মিলিয়ন চ্যানেল এই হ্যাশট্যাগটাকে ইউজ করেছে পাঁচশো পঁচাশি মিলিয়ন ভিডিওর মধ্যে ভাবতে পারছ তো এত মিলিয়ন এই ভিডিওটার হ্যাশট্যাগ দিয়েছে তো তোমাদের এই হ্যাশট্যাগে কোনো কাজ হবে কি কখনও হ্যাশট্যাগে কাজ হবে না তারপর তোমরা দাও ভাইরাল শর্টস সেখানেও কিন্তু প্রচুর প্রচুর লোকে দিয়েছে প্রচুর লোকে ইউজ করেছে তো সে সমস্ত হ্যাশট্যাগ দিয়ে কোনো লাভ নেই তোমরা এতদিন তো হ্যাশট্যাগ দিয়ে ভিডিও আপলোড করে দেখেছো কোনো লাভ পাচ্ছ না তো হ্যাশট্যাগটাকে গুলি মেরে দাও ঠিক আছে হ্যাশট্যাগে গুলি মেরে দাও পারলে এখানটায় কি করবে তোমার চ্যানেলের নাম হ্যাশট্যাগে দিয়ে দেবে তোমার চ্যানেলের নাম যেমন আমার চ্যানেলের নাম হচ্ছে ইউটিউবার হও ওয়াই ও ইউ দেখো ইউটিউবার হও এটা দিয়ে দাও তোমার চ্যানেলের নামটা হ্যাশট্যাগে দিয়ে দাও ব্যাস এই কাজটা করে দাও তারপরে তোমরা এখানটাতে কি করবে এই যে ভেসিবিলিটি রয়েছে ভেসিবিলিটিতে চলে যাবে চলে গিয়ে তোমরা সব সবসময় ভিডিওটাকে এরকম আনলিস্টেডেই আপলোড দেবে ওকে আনলিস্টেডে আপলোড করে রাখবে ওকে কখনোই কিন্তু তোমরা এটাকে প্রাইভেট বা পাবলিক করবে না তারপরে বন্ধুরা যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট আসছে সেটা কি সেটা হচ্ছে এই অডিয়েন্স সেকশানটাকে তোমাদের সঠিক রাখতে হবে তো সেই জন্য তোমরা এখানটায় অডিয়েন্সে ক্লিক করবে ক্লিক করার পরে যদি তোমাদের ভিডিওটা বাচ্চাদের জন্য হয়ে থাকে তাহলে এই ইয়েস করবে ইএস ইটস মেডস ফর কিডস আর যদি তোমাদের ভিডিওটা বড়দের জন্য হয়ে থাকে তাহলে সেকেন্ডটা চুজ করে রাখবে নট এ মেডস ফর কিডস এটা করবে তারপরে এজ রেস্ট্রিকশানের মধ্যে চলে যাবে যদি তোমাদের বাচ্চাদের জন্য ভিডিও হয় তাহলে এটা ইয়েস করে দেবে যদি বড়দের জন্য হয় তাহলে এটাই ডান করে রাখবে যেহেতু আমি বড়দের জন্য ভিডিও তৈরি করি তাই এটা কিন্তু ডান করে রেখেছি এইটা কিন্তু তোমাদের করতে হবে না করলে ভিডিও কিন্তু পৌঁছাবে না তারপরে হচ্ছে যে বলে ভিডিও জন্য ডিসক্রিপশান দাও ট্যাক্স দাও শর্ট ভিডিওতে সবগুলো এসবগুলো ম্যাটার করে না শুধুমাত্র ম্যাটার করে ভিডিওর একটা কভার ফটো আর হচ্ছে ভিডিওর টাইটেল এখনকার সময় হ্যাশট্যাগেরও প্রয়োজন নেই ভিডিও ভাইরাল করতে গেলে ভালো কন্টেন্ট হতে হবে ওকে ভিডিওটা যে তৈরি করেছো সেই ভিডিওটা যেন মানুষের পছন্দ হয় প্রথম যেন চার পাঁচ সেকেন্ড সাত সেকেন্ড যেন দাঁড়িয়ে যায় যদি চার পাঁচ সেকেন্ড ষাট সেকেন্ড দেখতে পারে তাহলে কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবে আর সম্পূর্ণ দেখে গেলে যে অডিয়েন্স রেশান একশোর উপরে দেড়শো দুশো তিনশো যদি হয় একটা ভিডিও যদি একবার দুবার তিনবার দেখে অডিয়েন্স তাহলে কিন্তু সেই ভিডিওটা ইউটিউব ভাইরাল করতে বাধ্য ইউটিউব সেই ভিডিওর ইমপ্রেশান প্রচুর পাঠিয়ে দেবে প্রচুর পাঠিয়ে দিলে সবার এই শর্ট ফিডের মধ্যে চলে আসবে ঠিক আছে শর্ট ফিডের মধ্যে চলে আসলে কিন্তু ভিডিও ভাইরাল হয়ে যাবে তোমরা মনে করো যে শর্টস এটা লিখলে তবেই শর্ট ফিডে আসবে বা হ্যাশট্যাগ দিয়ে শর্ট ফিড লিখলে শর্ট ফিডে আসবে নাহলে আসবে না এটা কিন্তু একদম ভুল আমি প্রচুর ভিডিও দেখেছি মিলিয়ন ভিউজ টাইটেলও দেয়নি যেই ডেটের ভিডিওটা আপনার সেই ডেটটা পড়ে আছে কিন্তু ভিডিও ভাইরাল ঠিক আছে তারপর প্রচুর ভিডিও সোট একটা টাইটেল দিচ্ছে তার ল্যাঙ্গুয়েজে টাইটেল দিচ্ছে বা হিংলিশে টাইটেল দিচ্ছে ভিডিও ভাইরাল হয়ে গেছে নো হ্যাশট্যাগ নো ডেসক্রিপশান নো ট্যাগস তো শর্ট ভিডিও ভাইরাল হতে ভিডিওর অডিয়েন্সেশনটাই ম্যাটার করে আর টাইটেলটা একটু ম্যাটার করে আর কভার ফটোটা একটু ম্যাটার করে এছাড়া আর কিচ্ছু ম্যাটার করে না কিচ্ছু না না হ্যাশট্যাগ না ডেসক্রিপশান না ট্যাগস কিচ্ছু প্রয়োজন নেই শুধুমাত্র ভালো টাইটেল দেবে আর ভালো কভার ফটোটা সেট করে দেবে আর এই যেগুলো তোমাদেরকে দেখালাম এগুলো ঠিক করে দেবে তারপরে ভিডিওটাকে আপলোডের মধ্যে দিয়ে এই আপলোডের মধ্যে ক্লিক করে আপলোডে দিয়ে দেবে আপলোড শর্ট ব্যাস তোমার কাজ শেষ এবার কিন্তু ভিডিওটা আপলোড হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ভিডিওটাকে পাবলিক করবে না কিছু সময় ওয়েট করবে ম্যাক্সিমাম দু ঘন্টা ওয়েট করবে দু ঘন্টা ওয়েট করলে কী হবে ভিডিওটা ঠিক অ্যালগোরিথমের মধ্যে পড়ে গিয়ে ভিডিওটা সঠিক দর্শকের কাছে পৌঁছে দেবে ইউটিউব ওকে এটা যদি তোমরা করতে পারো অ্যাডভান্স ভিডিও তোমাদেরকে বানিয়ে রাখতে হবে ভালো কন্টেন্টের উপরে ভিডিও বানাতে হবে যাচ্ছে তাই লোকে যা করছে লিপসিং করে দিলাম ভিডিও ভাইরাল হয়ে যাবে কখনো হবে না লিপসিং তখনই ভাইরাল হবে তুমি যদি একমাত্র ভাইরাল হয়ে থাকো অন্য কোনো চ্যানেল নিয়ে তবেই কিন্তু তোমার লিপসিং ভাইরাল হবে না হলে ভাইরাল হবে না আমি গ্যারান্টি দিচ্ছি এটা ওকে এখন আমি ইউটিউব ট্রিক্সের ভিডিও বানাই আমি যদি একটা লিপসিং করি আমার ভিডিও চলবে আমার এই লং ভিডিওতে ভালো ভিউস আমার শর্ট ভিডিওতে ভিউস হবে না আমি লিপসিং লিপসিং করলে হবে না কিন্তু যদি ইন্টারেস্টিং কিছু করি ভালো কিছু যদি করি ভালো যদি কন্টেন্ট করি তবেই কিন্তু ভিডিওতে ভিউস আসবে এটা তোমরা মাথায় ঢোকাও তোমরা এগুলো মাথায় ঢোকানো যাচ্ছে তাই আলতু ভিডিও তৈরি করো তো আলতু ফালতু ভিডিও তৈরি করার দরকার নেই যেটা বললাম সেটা ভালো হবে বুঝে নিয়ে তারপরে ভিডিও তৈরি করে ভিডিওকে আপলোড দেবে তারপর দেখবে তোমাদের ভিডিওতে ভিউজ কেমন করে আসছে প্রচুর প্রচুর ভিউজ চলে আসবে এবং তোমার ভিডিও ভাইরাল হয়ে যাবে ওকে তো এই কাজটা করে ফেলো করে ফেললেই কিন্তু দেখবে তোমার চ্যানেল গডগড করে এগিয়ে যাচ্ছে ওকে তো ফাইনালি বন্ধুরা শর্ট ভিডিওকে ভাইরাল কীভাবে করতে হয় আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম তো ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানিও আবার দেখা হচ্ছে নেক্সট একটা তোমাকে তার ভিডিওর সাথে